হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ট্রাফিক পুলিশ বানাবো কিছু স্ট্র দিয়ে। এটার জন্য লাগবে থ্রেড, টেপ, বিডস, একটা ট্রাফিক পুলিশের ক্যাপ বা হেড। প্রথমে দুটো ফ্লেক্সিবল পাতলা স্ট্র নিন, আর এখানে ভি আকৃতির চারটে নচ তৈরি করো 2 সেন্টিমিটার ছেড়ে ছেড়ে। একইভাবে ভি নচ অন্য আরেকটি স্ট্রয়ের উপরও বানাও। এখন সুতো নিয়ে স্ট্রটি ভেতর দিয়ে চালনা করো এবং একটি প্রান্ত উপরের প্রান্তটি টেপ দিয়ে সিকিউর করে দাও, আটকে দাও, যাতে সুতোটি বেরিয়ে যেতে না পারে। তো এইভাবে আমরা দুটো স্ট্রতে সুতো ঢুকিয়ে এটাকে আমরা সিকিউর করলাম। সুতো দুটি প্রান্ত একটি শক্ত স্ট্রয়ের মধ্য দিয়ে চালনা করলাম, আর দুটো সফট স্ট্রয়ের প্রান্ত দুটি স্কুইজ করে রিজিড স্ট্রয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। এখন একটি পুলিশম্যানের ট্রাফিক পুলিশের স্টিকার অন্য আরেকটি স্ট্রয়ের সাথে কানেক্ট করে ওই স্ট্রটি ওই স্ট্রয়ের রেড স্ট্রয়ের উপরের দিকে আমরা আটকে দিলাম। মনে হবে একটি ট্রাফিক পুলিশ আর দুটো ট্রাফিক পুলিশের দুটো হাত উপরের দিকে উঠে আছে। এখন সুতোর দুটি প্রান্ত বিড লাগিয়ে দুটি আমরা যদি পুল করি বা টানি, দেখবে ট্রাফিক পুলিশের একটা হাত ফোল্ড করে ডাইরেকশন করছে, ট্রাফিকের ডাইরেকশন দিচ্ছে। ইটস আ ভেরি ডিলাইটফুল অ্যাক্টিভিটি। সো কীভাবে ট্রাফিক পুলিশ ডাইরেকশন দিচ্ছে, ট্রাফিক সিগন্যাল তৈরি করছে, এটা আমরা সহজেই বুঝতে পারি। রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল, ইট ইজ রিয়েলি ফান। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।